দুই হাজার যে ঐতিহাসিক নির্বাচন যে নির্বাচনে ওয়ান ইলেভেনের পরে বিশাল জনসমর্থন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন নেই বললে চলে কিন্তু তারপরের দুটো নির্বাচন নিয়ে নানা কারণে প্রশ্ন আছে আপনি তেরো চোদ্দোর কথা বললেন আঠারোটা বিএনপি আসলো না ফলে এই বছরও নির্বাচনের বছর এইবারও কি আপনারা আরেকটি বিএনপি বিহীন নির্বাচন করবেন বা করতে পারবেন বা করতে চান দেখেন আমি এই নির্বাচন নিয়ে আমি দু সালে আমি বলেছি সংবাদ মাধ্যমকে যে বিএনপি যে নির্বাচন বর্জন নির্বাচন বর্জন যে খেলা খেলছে এই খেলায় এবং বিএনপি যে পথে হাঁটছে সন্ত্রাসের পথে নৈরাজ্যের পথে এভাবে যদি বিএনপি হাঁটতে থাকে তাহলে বিএনপিকে বিএনপি ধ্বংসের কাছে চলে যাবে এটাই বিগত দিনের রাজনীতিতে উত্তর বাংলাদেশে যারা নির্বাচন বর্জন করেছে তাদের একই এই দশাই হয়েছে তারা বিলীন হয়ে গিয়েছে এখন প্রশ্ন হলো যে আগামী যে নির্বাচন যেটি আপনি জানতে চাচ্ছেন সেই নির্বাচনটিকে সামনে রেখে আমি আশা কর আমি আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি নামক দলটি দিন শেষে নির্বাচনে আসবে আর দিন শেষে যে নির্বাচন আসবে তার আমি প্রমাণ আপনাকে দেখাচ্ছি এই যে পবিত্র ঈদুল ফিতর গত গত পরশু দিন পার হলো আপনি খবর নিয়ে দেখবেন যে ঈদুল ফিতরের সময় তাদের সকল নেতারা যার যার এলাকায় গিয়ে সংযোগ করেছে ঈদ পুনর্ করেছে ঈদের সময় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে দুটো বিষয় হতে পারে এখানে একটি বিষয় হলো মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ভাবে নির্বাচনমুখী আর শীর্ষ পর্যায়ের যারা রয়েছেন তারেক তারেক রহমানরা তারা নির্বাচন বিমুখতা শীর্ষ পর্যায় থেকে ইঙ্গিত সিগন্যাল আছে বার্তা আছে যে তোমরা আন্দোলন আন্দোলনের পাশাপাশি নির্বাচনের উপস্থিতি গ্রহণ করো তবে এখানে আমার একটু সংশয় থেকেই যায় সেই সংশয়টাই হলো যে তারেক রহমান দণ্ডিত একজন আসামি তিনি ওই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখন লন্ডনে সায়নশাহী জীবনযাপন করেন তিনি যদি যে নির্বাচনে আসতে পারবেন না সে উনি ভাবতে পারেন যে সেই নির্বাচন করলেই বাকি আর না করলেই বাকি এখন করলে কি দাঁড়াতে পারে করলে উনি ভাবতে পারেন যে একটি বিকল্প নেতৃত্ব দাঁড়িয়ে যাবে বিএনপির বিএনপির একটি বিকল্প নেতৃত্ব দাঁড়িয়ে যাবে কাজে বিএনপির বিকল্প নেতৃত্ব দাঁড়ালে পরে তারেক রহমানের প্রয়োজন যা কথা হবে বলতে চাই যে নিষ্প্রয়োজন হয়ে যেতে পারে সেই আতঙ্ক থেকে সেই আশঙ্কা থেকেও নির্বাচন বিএনপি কে ছাড়া নির্বাচন যদি আবারও হয় সেই নির্বাচনে যদি আপনি জিতেনও আপনি কি খুব স্বস্তি ফিল করবেন নাকি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক সেটি আওয়ামী লীগের আমি একটি কথা বলতে চাই এ বিষয়ে আমি বলতে চাই আমি আমি কখনোই আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এটি আমি চাই এবং নির্বাচনে বিএনপি আসুক এটি আমি চাই এবং আসবে এটি আমি বিশ্বাস করি বিএনপি যদি তার আভ্যন্তরীণ কারণে নির্বাচনে অবশেষে নাই আসে তখন কি হবে দেশে তো সাংবিধানিক কোনো সংকট সৃষ্টি হতে দেওয়া যাবে না কাজেই সেই সাংবিধানিক সংকটকে এড়ানো এড়ানোর জন্য কিন্তু বাধ্যবাধকতা রয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন অনুষ্ঠান করার কাজে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন নির্বাচনে আমার আমাদের পক্ষে তো তাদেরকে কাউন্সিলিং করা সম্ভব নয় যে কেন তোমাদের নির্বাচনে আসা উচিত নির্বাচনে আসলে তোমাদের ফলাফলটা কি তাদেরকে কিন্তু ওই জায়গাটায় যেতেই হবে তারা যদি বিরোধী দলেও থাকে একটি একটি ভালো সংখ্যক আসন নিয়েও যদি সংসদে থাকে তাহলে আমি বলবো আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে যে তাহলে সংসদে এবং সংসদের বাইরে একটা ভালো আন্দোলন গড়ে তোলা সম্ভব আপনারা কি কোনো উদ্যোগ নেবেন আমাদের রাজনীতিতে আমরা দীর্ঘ সময় প্রধানমন্ত্রী শেখ কেউ সংলাপ দেখেন আমি এই বিষয়টি একদম পরিষ্কার করতে চাই সেটি হলো শেখ হাসিনা একজন উদার গণতান্ত্রিক মানুষ শেখ হাসিনা তার উদারতা নিয়ে কিন্তু এর আগের নির্বাচনে তাদেরকে তাদের কাছে গিয়েছে কোকো মারা গিয়েছে জনমানের ছেলে খালেদা জিয়া পুত্র তা বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পর এমনভাবে তারা অপমান করেছে তাকে তাকে বাড়িতে ঢুকতে দেয় না গেট আটকিয়ে রেখেছে খালেদা জিয়া তার পুত্র হারিয়েছে এটাই তো রাজনৈতিক সৌজন্যত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তাকে কন্ডোনেন্স জানাতে যাবে তাকে শোক জানাতে যাবে তাকে সান্ত্বনা দিতে যাবে কিন্তু দেখেন এই কথাগুলো কিন্তু মানুষ বলে না যে কী কী অশোভনীয়ভাবে কত অশোভনীয়ভাবে তা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেয়ে সে গেটে গিয়েছে গেট থেকে ঢুকতে না গেটে তারা মেনে রেখেছে তারপরও কিন্তু আবার টেলিফোনে বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন সেই কথা বলার সময় যে ভাষাগুলি সে ব্যবহার করেছে এটিগুলো সভ্য মানুষের ভাষা নয় কিন্তু তারপরও উনি আশা করেছেন যে বিএনপি নির্বাচনে আসবে আমরা যেটা মনে করি যে এখন এবারে আর আমরা তাদেরকে দলীয়ভাবে আমরা কোনো অনুনয় বিনয় করার কোনো সুযোগ নেই নির্বাচন হলে নির্বাচনে আসা বা না আসা এটি যার যার দলের সিদ্ধান্ত কাজে সেই দলের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আমাদের তরফ থেকে কোনো অনুনয় বিনয় থাকবে